ইয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল জয় পিঙ্কি। আজকে হচ্ছে জুনের 10 তারিখ, আর হচ্ছে কি বার, আর হচ্ছে শুক্রবার। তো এখন বাজে সকাল 9:00 থেকে তোমাদের সাথে দিন সারা দিনটা শুরু করছি। আমরা সবাই কি করি না করি, আজকে মামা মামি টামি সবাই আসবে, মামি আসবে, দিদিমা, তারপরে পিউদি, পর্ণ, ইন্দ্র। তো তো অলরেডি ভিডিও অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, আমি কথা বলার পরে দেখতে পাবে। এখন চলো সবাইকে খেতে দিয়ে দেই, তারপরে তোমরা এর আগে দেখতে থাকো, তারপরে লাগলে তো আনা যাবে, ওখানে বাড়িতে থাকলে না হয় কি গাছে থাকলে। ওরে বাবা কি বলে লাগে মম্মি, তো আমাদের সকালে রান্না হচ্ছে এই পাট শাক, পাট শাক ভাজা হবে, উচ্ছে হালকা ভেজে দিয়েছে, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, দুধ জল হচ্ছে, আর এখানে ডাল হয়ে গেছে, ডালের উপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে মা, আর এখানে এটার মধ্যে ভাত আছে। তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হচ্ছে, এবার পাট শাক ভাজা, দুধ জল হচ্ছে। মামিরা একটু পরে আসবে, পুজো টুজো দিয়ে বলেছে না মা। এই দেখো দুই ঝুড়ি আম, একে একে শেষ করতে হবে। এটা আম্রপালি, এটা হিমসাগর, একটা গোলাপ খাস। ও রিচার্জ করতে হবে, নেট রাত 12টার সময় শেষ হয়ে গেছে, মানে ওয়াইফাই। মা হচ্ছে এই যে পাট শাক, পাট শাক মুচমুচে করে ভাজতে অনেক তেল লাগে, সেটাই আমিও মার কাছ থেকে শিখছি। আর মা ভাজে সবুজও থাকে এবং সুন্দর, মানে মুচমুচে হয়ে যায়, সেটাই দেখছি কিভাবে। প্রচুর তেল লাগে, এই যে একটুখানি দিয়েছে, কত অনেকটা তেল দিয়েছিলেন না আমি, সেটাই বলছে। আর এই যে এটা তো লাগবে, তাই বলছে ভালো কিছু খাবে তাহলে ভালো কিছু তো করতেই হবে, মানে তেলটা তো বেশি লাগবেই। এটুকু হচ্ছে আগে করে গোপালকে দেওয়া হচ্ছে, না হলে এই যখন মানে সবার খাবে তখন যদি এখন করে রাখলে সেটা নরম হয়ে যাবে একটু, তখন যদি তুমি পারো। নরম হলেও সমস্যা নাই, এই যে পাতা না, হ্যাঁ তাপ দিয়ে মানে দিয়ে করে দিতে। হ্যাঁ বুঝেছি, এই যে এরকম করে হাতে, হ্যাঁ হ্যাঁ। আমি এটার সাথে শুকনো লঙ্কা ভেজে নেব ওখানে একটা, আমাদের পেশেন্টটা চলে গেছে, বাবা জব করা প্রায় কমপ্লিট। তো রান্না তো দেখলে কোন অবধি হলো, এখন গোপালকে ভোগ দেবে, আর এই যে বাবাকে আর ওকে খেতে দিয়ে দেবো, পরে মামি আসবে, পিউদি, পর্ণ,
ইন্দ্র আর এস্টার শোভনা আসবে ওই বাড়ি থেকে, তারপরে খাওয়া দাওয়া হবে, নিরামিষ, সব নিরামিষ। মামিরা নাকি চল, ও বাবা সতিনও আছে, দিদিমাও আছে, দিউদি আসেনি? কেমন আছে দিদিমা? আমার মামি আমার মাথায় কুকুর নেই মানে আরামের জন্য ওরকম করে দিচ্ছে, আরেকদিন বেঁধে দিয়েছে। দিদিমা দিদিমা কারোর সাথে কথা বলে, কেউ ফোন করেছে নাকি? ও দিদিমা, তো এখানে মামির কোলে শুয়ে শুয়ে মামি আমাকে মাথায় ঘুটে দিচ্ছিল, ভীষণ আরাম লাগছিল। আর দিদিমা তো অনেকদিন পরে তোমাদের একটা দিদিমাকে দেখালাম। তো মামি এতক্ষণ আমার মাথায় ব্যায়াম ট্যাম করে দিল, মানে চুলটুল ঘুটে দিচ্ছিল, ভীষণ ঘুম ঘুম পাচ্ছিল। তো এখন বেজে গেছে 11:36, আর দেখলে যে কী কী হলো সকালবেলা রান্না, দুপুরে আবার রান্না বান্না হবে, মামি দিদিমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে মোটামুটি আমাদের সবার হয়ে গেছে। পিউদি এখনও আসেনি, পিউদি পর্ণ তারপরে হচ্ছে ইন্দ্র আসবে, এসে সকালের খাবার খাবে, এখনও আসেনি। আর আমি সবে সব কিছু গুছিয়ে, সব কিছু বলতে পনির হবে দুপুরে, আর হচ্ছে সয়াবিন হবে, আর গোবিন্দভোগ চালে সাদা পোলাও হবে। তো আদা টাদা কেটে আলু কেটে রেখে এসেছি, এখনও মা বলছে একটু পরে বেটে রেটে দিলে হবে, তো আমি কাটাকুটি করে রেখে এসেছি, একটু পরে তারপরে যখন রান্না করবে তার আগে যা যা বাটা লাগে সব শিলনোড়াতে বেটে দেবো। এখন একটুখানি বসে ভিডিওটা এডিট করবো, এডিট করে আপলোড করবো, তারপরে আবার দুপুরে রান্না বান্না। এখন সবাই একটু ঘুমিয়ে আছে আর আমি এখন ভিডিও এডিট করবো। তো আলু তো আগেই কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছি, এই তো পনির। আর সকালবেলা পাট শাক ভাজা করেছিল আর এইটুকু ছিল, দেখো আদা বাটা জিরে বাটা, কারণ নিরামিষে তো আদা বাটা জিরে বাটা বেশ অনেকটা লাগে, অনেকটা বেটেছি গরম মশলা বাটা। আর বাটতে গিয়ে এই দেখো আমার আঙুল, এই যে এইখানটায় দেখো ছুলে গেছে, শিলে কই গেল, ব্লার হয়ে যাচ্ছে যেখানটায়। তো এখন বেজে গেছে 12:00 মোটামুটি, তারপরেই আমি একটুখানি ভিডিওটা এডিটার করতে পারিনি, চোখটা লেগে এসেছিলো, আধা ঘন্টার মতো একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম। পরে পিগুদি পর্ণ ইন্দ্ররা এসছে, খাওয়া দাওয়া করেছে, এখন আমার দুপুরের রান্নাটা মাকে গুছিয়ে দিলাম, তখন তো কেটে কেটে টেটে রেখেছিলাম, এখন বেটে রেটে দিয়েছি, চালগুলো এখন ধুয়ে দেবো, রান্না করবে, পনির হবে, ও বলেছি তো পনির সয়াবিন আর হচ্ছে গোবিন্দভোগ চালের সাদা পোলাও। আর আমার সকালবেলা ভোরে একবার স্নান হয়ে গেছে, আর বিকালে আবার করব, কারণ গরমের সময় দুবার স্নান না করলে বাঁচা যায় না। আর হচ্ছে সকালবেলা ভোরে স্নান করতে হয় যেহেতু মায়ের সঙ্গে রান্না বান্নার সাহায্য করতে হয়, তো তার জন্য করে নেই ভোরে স্নান। হাতটা এই যে এই কোনাটা জ্বলছে এখন, এই যে এখানটায় ছুলে গেছে, এই যে এখানটায় ভীষণ গরম লাগছে, ভীষণ। কালকে আবার একাদশী, মা বলবে একাদশী থাকবে। তো আমি নিচে বসে বেটেছিলাম বেশ অনেকটা, তো দাঁড়িয়ে অনেক কষ্ট হয়ে যেত, যেন বসে বসে বেটে নিয়েছিলাম। আমার দিদিমা ওখানে, আমার মামি এই তো আসছে, বাবা ওখানে বসে আছে, আমার বাবা এখানে শুয়ে আছে, কারেন্ট চলে গেছে, গরম লাগছে, আমি একটু হাওয়া করে দেবো। আগে দিদিমাকে একটু গ্যাসের ওষুধ দেই, এটা হচ্ছে নাক্স ভূমিকা মাদার, এটা না গ্যাসের জন্য ভীষণ উপকারী হোমিওপ্যাথিক মেডিসিন, তো দিদিমাকে একটু দেব। দিদিমা ওখানে বসে আছে, এটা 10 ফোঁটা অল্প জলে দিয়ে খেতে হয়। তোমরা কিন্তু আমি দেখিয়েছি দেখে যে এরকম মানে অনেক সিম্পটম দেখে ওষুধ নির্বাচন করতে হয় হোমিওপ্যাথিক ওষুধ, তো এটা খুব ভালো, ভীষণ তাড়াতাড়ি কাজ করে, কিন্তু ভীষণ তেতো হয় এই আর কি, যা
এই যে দিমা ধরো খাও, এক ঢোকে খেয়ে নাও জলদি। দিদিমাকে গ্যাসের ওষুধ খাইয়ে এখন আমরা এই যে তিনজন তিনজনই খাবো, মাকেও দেব মামিকেও। ভাবছি বাবাকে হাওয়া করতে যাবো, শুয়ে রয়েছে গরম যা মারাত্মক। তো এই দেখো লেবু আমি একটা ছিঁড়ে নিলাম পনির সয়াবিন দিয়ে খাওয়ার জন্য, ডাল আছে, আর আমার গাছগুলো যা এত সুন্দর হয়েছে না দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, আমার পেঁপে গাছগুলো কিন্তু অনেক গাছ মারা গেছে জানো, জল এসে দাঁড়াই তো, এই যে আমার পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে, লঙ্কা গাছ নতুন করে আবার লঙ্কার চারা দিয়েছি। আর এই যে পুরো আমার ক্ষেত উচ্ছে গাছের উচ্ছে তো খাই, কুমড়ো গাছ, আলু গাছ, মা মামি। আর তোমরা ভাবছ বললাম যে দিদিরা এসছে তারা কোথায়, এই দেখো সবগুলো কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দিদি, এটা আমার বাবা, আর ওই যে ইন্দ্র ইন্দ্র উঠেছে সব ঘুম। মা রান্না বান্না করে এখানে বসে আছে, ও মা পরে খাবো, আমার বাবা এখানে, দিদিমা এখানে, মামি এখানে, আর এখানে আমার ভাই খাচ্ছে, আর ওখানে ভাইয়ের বড়দা খাচ্ছে। আমি কিন্তু নাম দিয়েছি মায়ের টুনটুনি, সত্যি সত্যি আমি টুনটুনি, আমিও বলি টুনটুনি, মানে আমার শাশুড়ি মাকে টুনটুন করে। তো এখন আমরা সবাই দল বল মিলে একটু হাঁটতে বেরিয়েছি, এনার জন্য বেরিয়েছি, উনি পান আনতে ভুলে গেছে, সেই পানের দোকান খুলেছে কিনা একটু পান খাবে আমার দিদিমা। হ্যাঁ কি স্পিডে হাঁটা আমার শাশুড়ি ভাইরু, ওই যে চলে গেছে। তো আমার দিদিমার জন্য একটু পান পাওয়া গেছে দোকান থেকে নিয়ে এসেছি কিনে, পরে আবার খিলা পান না দিদির পান একটা মামা নিয়েছি বড় মামার জন্য, হয় আসি যে বাবা দিয়ে যাওয়া আমি কিনে নিয়ে যাবো সবও তা আসে। হ্যাঁ ওটা মিটার ঘটে দিবো আমাদের।